বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। অনুপম প্রিয়ার বিবাহ বিচ্ছেদের খবর এখনও থিতিয়ে যায়নি। এর মধ্যেই টলিপাড়ায় আরও এক বিচ্ছেদের সুর। তথাগত মুখোপাধ্যায় ও দেবলীনা দত্তের দীর্ঘ 8 বছরের বৈবাহিক সম্পর্কে নাকি যবনিকা পড়তে চলেছে। নভেম্বর মাসের শেষ থেকেই দুজনে আলাদা থাকছেন। দুজনে এই মুহূর্তে একসাথে থাকছেন না, সে কথা টলি টাইমের কাছে স্বীকারও করেছেন দেবলীনা। শোনা যাচ্ছে বর্তমানে তোমরা আলাদা থাকছো, তুমি এই ব্যাপারে কি বলবে? আলাদা থাকছি, হ্যাঁ। আমার একটাই স্টেটমেন্ট যেটা সবাইকে বলছি, সেটা হচ্ছে যে তথাগত তোর আর আমার পার্সোনাল লাইফ, আমি কোনোদিন পার্সোনাল লাইফ পাবলিক করিনি, এখনো করব না। আমার স্টেটমেন্ট, আমার অফিসিয়াল স্টেটমেন্ট হচ্ছে আমার প্রাইভেট লাইফ নিয়ে আমি প্রাইভেসি মেনটেন করতে চাই। আমি এটাই আমার স্টেটমেন্ট, এটাই আমার অফিসিয়াল স্টেটমেন্ট। আই উড লাইক টু মেনটেন প্রাইভেসি অ্যান্ড আই উড নট লাইক টু টক অ্যাবাউট ইট। তবে এই বিষয় নিয়ে এই মুহূর্তে আর কিছুই বলতে চাননি অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে তথাগত জানিয়েছেন, সম্পর্ক জটিল বিষয়, কখন কোন দিকে মোড় নেয় কেউ বলতে পারে না। ২০১১ সালে অভিনেত্রী কন্যাকুমারীকে বিয়ে করেন তথাগত। সে বিয়ের স্থায়িত্ব ছিল মাত্র 3 বছর। কন্যাকুমারীর সঙ্গে ডিভোর্স হওয়ার আগে থেকেই তথাগত দেবলীনা ছিলেন খুব ভালো বন্ধু। কন্যাকুমারীর সঙ্গে বিচ্ছেদের পর 2014 সালে দেবলীনাকে বিয়ে করেন তথাগত। সে সম্পর্কেও সম্ভবত পড়তে চলেছে যবনিকা। নতুন করে কি কোনো সম্পর্কে জড়িয়েছেন? প্রকাশ্যে কেউই স্বীকার না করলেও টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেত্রী বিবৃতির সঙ্গে তথাগতর সম্পর্কের গুঞ্জন। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।